আমার মাটির আমার মনে কবরের ভিতরে যদি কোনো ইমানদার যায় ফেরেশতারা বলবেন তুমি একটু উঠে বসো, যদি ইমানদার হয় কবরটা হয়ে যাবে চতুর্দিকে সত্তর গজ চওড়া, সত্তর গজ চওড়া হয়ে যাবে, বাদশাহীর মতো মানুষটার কবরের নূরে জ্বলবে। আর হঠাৎ করে মনকির নাকির আগমন করে বলবে তোমার মুখে তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্ন হবে, তুমি বেঁকে আর ফুল বড় সাবধান, প্রশ্নের মধ্যে দিতে বড় বড় সাবধান, তুমি প্রশ্ন দাও, যদি প্রশ্নে পাশ করে এখান থেকে তোমার জান্নাত শুরু হয়ে যাবে, আর যদি প্রশ্ন যদি গুণমান হয় এখান থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। সবাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর দয়ায় নবীর মহাব্বতে কবরের ভিতরে আমরা শান্তি চাই কি চাই না? ও বাবা, এখন যদি একটা সাপ ঢুকে, একটা মানুষ সেখানে বসবেন না, সাপ কামড়াতে পারে, কিন্তু তুমি যদি বেঈমান হও সত্তরটা সাপ তোমার কবরে আসবে, সত্তরটা বড় বড় বিচ্ছু আসবে, তোমার নাকের মাথায় বিচ্ছু ঢুকবে, সাপে তোমাকে কামড়াবে, সাপে হা করবে, তোমার মাথা পর্যন্ত মরি ঢুকে যাবে। একটা সাপের বীজ যদি দুনিয়া পড়ত কেমন পর্যন্ত একটা জমিনে ফসল হতো না তোমার অর্থ বীজ, এইভাবে সত্তরটা সাপ তোমার কবর আসবে, জাহান্নামের কবরে সত্তরটা বিচ্ছু আসবে। বড় সাবধান, বড় সাবধান, প্রস্রাব করে পানি নাও, প্রস্রাব করে পানি নাও, আজান শোনা মাত্র মসজিদে যাও, বললে মসজিদের দিকে রওনা হয়ে যাও, মসজিদে গিয়ে তুমি একটু নামাজ রোজু বানাও, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলুমাত। তুমি ওযু করে ডান কদম দিয়ে মসজিদে যখন প্রবেশ করতে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেশতার আমার এই বান্দা নবী থেকে শুনে নামাজ পড়তে ঢুকলো, ওযু বানাইলো, ডাক কদম দিয়ে আল্লাহ মাফতাহালি আবু আবার রহমাতি বলে ঢুকলো, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা এই বান্দার আমলের গুণাগুলা বারিন্দার মধ্যে বাহির রেখে দাও, আমার বান্দা যদি ঠিক মতো নামাজ পড়তে পারে মায়ের পেট থেকে আসতে যেমনি শিশু বাচ্চার গুণে থাকে না, আমার বান্দার নামাজ যদি আমি কবুল করি তাকে মসজিদ থেকে আমি নিজ ভাব করে বাহির করব। বলুন আমার চাই কি চাই না? সবকিছু দেখে খুব খুশি হলাম, এটা খেয়াল করলে কাগজ দেখলে মনে হয় নবীনগর সিনামাসি দক্ষিণ পাড়া, আর হঠাৎ খেয়াল করলে মনে হয় ঢাকা গুলশান, এত সুন্দর মাহফিল। আল্লাহ পাক একবার আমার এই প্রোগ্রামটুকু আসতে পারিনি অসুস্থতার কারণে, আমি দীর্ঘ এক মাস আমেরিকায় ছিলাম ঈদ মিলাদুন্নবী প্রোগ্রামে, এক তারিখ থেকে আবার ভারতে চলে যাব, বেশিরভাগ ছয় মাস আমি দেশের বাইরে থাকি সুন্নিয়তের কাছে। আজকে এসে শুকর আদায় করছি যিনি এই নবীনগর থানা দিন সিনামাসি দক্ষিণ পাড়া মিল্লাতে রসুল, কত সুন্দর একটা নাম, ওই কবরের মধ্যে লাশটা রাখতে বলা হয় মিল্লাতে রসুলিল্লাহ, এই মিল্লাতে রসুল সাল ইসলাম এই কমিটির ছেলেরা আজকে যে মাহফিল করেছেন আবু সুফিয়ান আবিদ আল কাদিরকে আল্লাহ এনেছেন আপনাদেরকেও বসাইছেন, হক এবং না হক, সত্য এবং মিথ্যা, আসল এবং নকল, জান্নাতি এবং জাহান্নাম, ভালো এবং মন্দ পার্থক্য করার জন্য যিনি সুন্নি সম্মেলনে আমাদেরকে বসাইছেন সে মহান আল্লাহর দরবারে উচ্চ স্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যেই নবীর উসিলায় আমাদের জীবন এবং আমাদের মরণ, পৃথিবীতে যত কোটি বিলিয়ন ধনী ব্যক্তি হোক না কেন তাকে মৃত্যুবরণ করতে হবে, সুন্দর করে বলেন ঠিক কি না? মরবেন না,
মরবে না, কবরে যাবে না, আজরাইল দেখবে না, এমন কোন ব্যক্তি এখানে আছে? আওয়াজে বোঝা যায় কিছু কিছু আছে। আমি অনুরোধ করব এই বাচ্চাগুলা, এই এদিকে যাও, একটার সাথে একটা কথা বল। আমরাও ছেলে ছিলাম, তোমাদের চাইতে বড় বড় আমার নাতি আছে, কথা বলবো। ওই নবী প্রশংসা আমরা করব যে নবীর প্রশংসা করেন সর্বক্ষণ আল্লাহ। সবাই তিনবার বলেন নবীর প্রশংসা করে কে? আর একটু জোরে মহাব্বতে। আমরা ওই নবীর প্রশংসা চাই কিনা? নবীর প্রশংসা করলে কি লস না লাভ? কোন নবী? যিনি আমাদের নবী। নবী তো অনেক, আমার এই লাইফে প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূল জিয়ারত করেছে। এমন কোন মাজার নাই ইরাকে, সিরিয়ায়, ইরানে, মিশরে, কাতারে, ওমানে, দুবাইতে, ফিলিস্তিনে, ইসরায়েলে, এমনকি আমেরিকা ওয়াশিংটন যাওয়ার কত একজন ওলি আল্লাহর মাজার আছে। সব মাজার গুলোতে প্রায় আল্লাহ আমাকে নিয়েছেন, কারণ আমার লাইফটি হচ্ছে আমার নবীর গোলামি করা এবং বেশি বেছে নবী রসুল শহীদদের মাজার জিয়ারত করা। কারণ এদের সাথে যদি কোনো সম্পর্ক হয়ে যায় তাহলে বেগাইলি হিসাব জান্নাতে প্রবেশ করা যাবে। বলেন আপনার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কার কার আছে একটু হাত তোলে। আপনার জান্নাতে যেতে চাচ্ছেন, কিন্তু জান্নাতে যেতে হলে তো জান্নাতের একটা চাবি আছে। চাবি আপনার সন্দুক আছে, স্টিল আলমারি আছে, খোলার জন্য কি লাগবে? চাবি লাগবে। গার্বেজ আছে, চাবি লাগবে। গাড়ি আছে, চাবি লাগবে। ঘর আছে, গেট আছে, চাবি লাগবে। আসলে তুমি ইফতাহুল জান্নাহ, আল্লাহ যদি বলার ইচ্ছা থাকে একটু জোরে বলবেন, না বললে একবার সুপারি থাকবে। কারণ জবানকে কষ্ট দেওয়ার কোন দরকার নেই। আসসালাতু মাফতাহুল জান্নাহ, নমাজ বেহেশতে দরজা খোলার চাবি। আপনাকে নামাজ পড়ে জান্নাত খুলতে চান না নামাজ না পড়ে? আওয়াজটা একবারে ঐতিহাসিক দুর্বল বিড়ি খাবে, বিড়ি খাবে, এটা ছাড়তে পারবে না, কিন্তু নামাজ পড়তে চায়। আর একটু জোরে বলে নামাজ চাই কিনা, নামাজ পড়তে হবে কিনা? এবার উচ্চ স্বরে বলি নামাজ পড়ার হুকুম কার? الصلاة معراج المؤمنين. নামাজ ইমানদারের জন্য মেরাজ। এজন্য আমার ফার্স্ট সিনেমাসি দক্ষিণ পাড়া মিল্লাতে সুসাল ইসলাম যুব সংগঠনের যুবকদেরকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর পূর্বে এক জেলা, বিবাড়িয়া চাঁদপুর
কুমিল্লা কয় জেলা আগে, এখন কিন্তু আমরা কয়টা? তিনটা। আমি অনুরোধ করব কুমানফুসাকুম ওয়াহলিকুম নারা, অতীত সাবেক আগে জেলা হিসাবে সকল কুমিল্লাবাসীকে আমি অনুরোধ করব, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচব, আপনাদেরকেও বাঁচাইবার চেষ্টা করব। এবার সুন্দর করে জবাব দেন, এই হুকুম কার? আমরা বর্তমান দুনিয়া আছি, কোন দুনিয়া? যেখানে থাকার কোন সুযোগ নাই, আর আমরা কবর ভুলে গিয়েছি, যেখানে যেতে না চাইলো যেতে হবে, ইচ্ছা না থাকলো যেতে হবে। কি মুরব্বি হোক, কি জওয়ান হোক, কি কোসি হোক, কি আবু সুফিয়ান আবিদ আল কাদরি হোক, কি পরিচালক হোক, কি সিনেমা সি দক্ষিণ পাড়া মিল্লাতে রসুল ইসলামের সদস্য হোক, কি নব প্রার্থী চেয়ারম্যান হোক, সাবেক চেয়ারম্যান হোক, কি প্রধানমন্ত্রী হোক, কি ডিসিএসপি হোক, কি রাষ্ট্রপ্রধান হোক, উকিল হোক, যে হোক, তোমাকে যেতেই হবে একদিন সাড়ে তিন হাত কবরের ভিতরে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? না যাওয়ার কোনো সুযোগ আছে? মিশা মিশা দুনিয়া, সাততলা ফাউন্ডেশন বিল্ডিং, লাইফের চার ভাগের তিন ভাগ খরচ বিল্ডিং, টাইস থাই কি সাজ রং বেরং দিয়ে সাজিয়েছেন, প্রতি রুমে মানুষ হবার জন্য খাট বিছিয়েছেন, সোফা সেট দিয়েছেন, সুন্দর ছয় মাস ছিলেন, ছয় মাস তিন দিনের মাথায় সাততলা বিল্ডিং এর রুম থেকে, এসি রুম থেকে সুনির্দিষ্ট বাজে আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে গেল, পৃথিবীর সব কিছু দিল, আজরাইল ফিরে যাবে না? হ্যাঁ যাবে, আপনাকে নিয়ে যাবে, ঠিক কিনা? আরোগ্য জরবার ঠিক কিনা? রেখে যাবে? ঘুষ খাবে? আরছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। আরছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। এসব একটু কলমা শরীফ জোরে জোরে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের বাবা, সাত সন্তানের বাবা, চারজন পাঁচজন নাতির নানা দাদা, বি কেয়ারফুল হয়ে যাও, বি কেয়ারফুল হয়ে যাও। এই যে ঠান্ডার থেকে বাঁচার জন্য জাম্পার গায়ে দিয়েছ, আবু সুফিয়ান আবিদুল কাদরি দুইটা কোট গায়ে দিয়েছে, আবার রুমাল দিয়েছে, শাল নিয়েছে, শুধু একটু ঠান্ডার থেকে শরীরকে বাঁচার জন্য। কিন্তু মুরব্বি ভাইয়েরা, যুবক ছেলেরা, এই মুহূর্তে যদি মরে যাও, তোমার কাপড় গুলা খুলে ফেলবে, তোমার জাম্পার খুলে ফেলবে, এসি রুম থেকে তোমাকে তিনজনে মাথায় কোমরে পায়ে ধরে ঘরের থেকে বাহির করে খারাপ খালি উঠানের মধ্যে তোমার লাশটা রাখবে। কেউ বলবে না, স্ত্রী বলবে না, পুত্র বলবে না, আব্বার পিঠের নিচে একটু একটা লেপ্ত শোক দেওয়া হোক, মাথার মধ্যে একটা বালিশ দেওয়া হোক, তুমি মৃত্যুর বরে কানবে, স্ত্রী এই বুঝি তুমি আমার স্ত্রী, ও সন্তান এই বুঝি তুই আমার সন্তান, এত সুন্দর বালাখানা রেখে আমাকে পাঠিতে শোয়াইবি, আমাকে আস্তে আস্তে করে ঘর থেকে বাইর কর, আমার ঘরটা আমি জনগণের মতো একটু দেখি, কেউ তোর আবার শুনবে না, শুনিও শুনো না, বুঝিও বুঝে না, সবাই তোমাকে বাহির করে দেবে, মদিনার নবী চিৎকারে দিবে, তোমার কানে শোনা যাবে, উম্মতরে ওই যে সুন্দর সুন্নি মাহফিলে সিনামাসি মাহফিলে তুমি গিয়ে কোন কোন স্মৃতির মধ্যে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছো,
আজকে তোমার স্ত্রী পুত্র পুত্র বধুনাতে সব পর গ্রামবাসী পর চোখটা খুলিয়া দেখ, তুইও ঘর থেকে রওনা হলি কবরে যাওয়ার জন্য, আমি রওজার থেকে রওনা হয়ে গেলাম কবরে গিয়ে তোর লাশটা গ্রহণ করার জন্য। তিনি বারবার ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলো, মহাপদে বলো, আমরা নবী চাই কি চাই না? নবী আসবে কোথার থেকে? একটু সবাই জোরে বলো, এবার সুস্থ করে বলো, নবী মরা না জিন্দা? নবী কি ফুসে গেছে না জিন্দা আছে? সুন্নিদের নবী কি মরতে পারে? সুন্নিদের নবী ফুসতে পারে? ওয়াহাবিদের নবী মরতে পারে? সালাফির নবী মরতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী জিন্দা রে, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। আমি বগদাদ শরীফ থেকে 96 এ খেলাফত হয়েছিলাম গৌসে পাকের দরবার থেকে। আমি নবীজির রওজা মুবারক আল্লাহ আমাকে প্রায় 34 বার জিয়ারত করাইছে। আমি দোয়া করি, প্রাণ থেকে দোয়া করি, যারা মদিনায় এখনো দেখো নেই, আল্লাহ যেন তোমাদেরকে মদিনায় নসিব করে দেয়। সবাই বলেন মদিনা, মদিনা আমরা যেতে চাই কি চাই না? মদিনার তকদির দেওয়ার মালিকের নাম কি? বলেন মদিনা দেওয়ার মালিকের নাম কি? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কি চাই না? আমরা কোথায় যাব? তিনি বার বলো মদিনা, আর জোরে মহাব্বতে। আমাদের ওয়াজের শুরুতে এই টিকিগুলা ছিল যে মদিনা শরীফ নবী পাকের রওজা, কি রওজা, কি রওজা, কে শুয়ে আছে রে, কে শুয়ে আছে? আমার নবী বলেন আনা মিরাতুল্লাহ, আমার নবীর উম্মত, আমি তোমাদের মতো নয়, তোমরা আমার মতো নয়, তবে আমার অবস্থাটা তোমরা একটু জেনে নাও। আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আমি বলবো নবী হচ্ছে আল্লাহ দেখার, আপনারা জোরে বলবেন আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার, হবে না? আরেকটু জোরে বলো, নবী হচ্ছে আল্লাহ দেখার। এদেরকে এমন মার দিবে ফেরেশতারা কবরে, ফেরেশতারা জিরে বা সুযোগ পাবে না। কি বড় দাড়ি, প্রায় 300 গ্রাম দাড়ি, 7 ইঞ্চি লম্বা, ফাগরি আছে 250 গ্রাম, ভিতরে সেকুলে মেসোয়াক, মেসোয়াকের ভাই তসবিহ ভাঙা, সব আমলে কি ফিটফাট, কিন্তু আসলে বিয়াদ্দব, আসলে শয়তান। যারা নবী মানে না, বলেন তার নামাজ রোজার কোন দাম আছে? আপনারা বুঝবেন, কোরবানি গরুর দাম 80,000 টাকা, আজকে মাহফিলে আছে? তাদের মুরব্বীর কেসে শোনেন না, ওই দিয়ে সব হিসাব মারা গেছে, ও নিজে বলছে তারা মিলাদের পরে তাবারুক খায়, তারা সরাসরি গু খায়। জানি না বেচারার অবস্থা কি, কোন রিমান্ডে আছে আল্লাহ জানে। ও আলাউদ্দিন জিয়াদির ছোট্ট বাচ্চা দেখছো, মামলা দিছো আমার বিরুদ্ধে, দাও না, আমি তো তোমাদেরকে বাংলাদেশে বকি না, সব জায়গায়, কারণ তাদেরকে বকলো আমাদের গুনাহ মাফ হবে। কোরআন শরীফ একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব, আছে
সবাই বলেন আছে, এগারামে ইসুরা আছে, আবুল আহাবের বক্তেছেন কে? আমরা কোরআনে ইসুরা পড়ি কি পড়ি না? যতবার পড়বেন ততবার আবু জেহেলকে গালি দেওয়া হবে, আবুল আহাবকে। আর বাহিরা আজকে কিছু না হইলো একটা দুবাত্তবরুক আজকে নিয়ে যান, যে আপনার আব্বা আম্মা জন্য, দাদা দাদির জন্য আজকে বিশেষ করে দোয়া করা। আপনারা কি দোয়া চান? কোথায় বিশ্ব খেলা হয়? বাংলাদেশে রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল, এবছর 2টার একটাও কি দুটা শেষ, অনেকে আত্মহত্যা করছে, কষ্ট করে 6তলা বিল্ডিং সে বানিয়েছে, জাতীয় পতাকা বাদ দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়েছে। তুমি জানো আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলোয়াড়রা সুর খায় কি খায়? আর যদি বলে বাংলাদেশ সিনোনি কই, নাথিং বাংলাদেশ, এটা আবার কোথায়? আজকে 1.5-2 ঘন্টা একটু আল্লাহ রসুলের জন্য বসো, আর কিছু না হোক তোমার মহতে আমার নবী তোমার সামনে আসবে। উচ্চ স্বরে বলো না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় নবী চাই কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, নবীজি রওজা মুবারক, কবর মুবারক, আমি জিয়ারতে গেলাম, জিয়ারতে আসলাম নবীজির কবর মুবারক। নবীজি বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে আসে, নবী নগর বুঝি না, প্রিভারিয়া বুঝি না, সিনেমাসি দক্ষিণ পাড়া বুঝি না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন উম্মত যদি আমি নবীর কবর জিয়ারত করতে আসে, মান জারা কবরি, কোন উম্মত যদি আমার কবরে জিয়ারত করতে আসে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আর দেরি হবে না, দেরি হবে না, উম্মতের তুমি যদি কবরে যাও, কবর থেকে যদি হাসরের ময়দানে বাইর হও, ওই হাসরের ময়দানে যদি মুসিবতে পড়ে যাও, বারো সূর্যের তাপের নিচে যদি তুমি বলো রব্বিয়া নফসি, রব্বিয়া নফসি, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, ওই জীবন আমার কবরে জিয়ারত মদিনায় করেছ, ওই জিয়ারত করার কারণে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর কবর জিয়ারত করার কারণে রোজ হাসরের ময়দানে বিপদ মুহূর্তে তুমি উম্মতের জন্য সুপারিশ করা, আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেলো।